গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো এই যে মেয়ে মেয়ে উঠে পড়েছে, ওর মুখ ধোয়া হয়ে গেছে, বিস্কিট খাওয়া হয়ে গেছে আর আমাদেরও হয়ে গেছে। এখন প্রায় 9টা বেজে গেছে আর ওই ঘরে চলছে ব্রেকফাস্ট। কি হবে চলো দেখাই। আজকে ব্রেকফাস্টে ভাত রুটি দুটোই হচ্ছে। চলো তো দেখো, এটা হচ্ছে আলু তরকারি হচ্ছে আর রুটি দিয়ে খাওয়া হবে, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে মাছ আছে, মোরলা মাছ, আর হলো এটা হলো কি মাছ জানি মা, এটা পার্শে মাছ। তো আজকে পার্শে মাছ আর মোরলা মাছ সকালে ভাজা হবে, ভাজা দিয়ে দাদাও খেয়ে যাবে, ওর অফিস আছে, প্রত্যেকদিন দুপুরবেলাও তাও আসতে পারে, কিন্তু আজকে বৃহস্পতিবার যেহেতু না মন সরো পাঠা, আজকে যেহেতু বৃহস্পতিবার আসতে দেরি হবে, মানে রাত্রি হয়ে যায় প্রায় 10টা বেজে, 10টা 11টা বেজে, তো তার জন্য ভাত খেয়ে যাবে আর রুটি হলো নিয়ে যাবে। আর মেয়ে হলো বলেছে যে ভাত হলো ইয়ে করবে, ভাত খাবে, মাছ ভাজা দিয়ে, ওর মৌরলা মাছ হলো ফেভারেট, তো মৌরলা মাছ ভাজা দিয়ে ভাত খাবে আর আমরা হলো রুটি রুটি খাবো। আর মেয়ে দেখো কিছু দেখাবে তোমাদের, বের করতে গেছে, কালকেই ভেবেছিল দেখাবে কিন্তু আর তখন মনে ছিল না, এখন আবার এই যে দেখানোর জন্য আনছে। চলো ব্যাক ক্যামেরা করি, চলো কি দেখাবে দেখাও, বলো এটা কি আগে বলো, বাক্সটা ঠিক করে দেখাও, না নাড়ালে কি করে দেখবে, টেন্ডার কেয়ার, এটা হলো, এটা হলো অরিক ফ্লেমে। হলো রিভিউ করছে, প্রোডাক্ট রিভিউ, দেখে এটা বক্স এটা দেখাও, খুব সুন্দর কিন্তু বক্সটা, একদম কিউটি না মামা, তো বক্সের কাছে সেরকম কিছু লেখা নেই, এখানে খালি এটা ছোট ট্যাগ মতন লাগানো আছে ব্যাস। আর লিপ বামটা হলো এই যে, এটা ঠিক লিপ বাম নয় ধরো, তো এটা ঠিক লিপ বাম নয়, এটা হলো টেন্ডার কেয়ার, তোমার ঠোঁটে তারপরে চোখের তলায় ডার্ক সার্কেল থাকলে এটা রাত্রিবেলা যদি মুখে মেখে শোক খুবই ভালো, আর ঠোঁট তো মানে একবার দিলে শীতকালে বলো মানে অনেকক্ষণ ইয়ে থাকে, মানে ঠোঁটে ফাটে না, অন্য যেমন লিপ বাম অন্য অন্য কিছু লাগাই যখন ঠোঁট ফেটে যায়, তো তাও যেটাই বলো তো ফাটাটা তাও থাকে, ফেটে যায় আর কি, তো এই জিনিসটা লাগালে ফাটে না, আর হলো পায়ে ফাটা থাকলে সেটাও ঠিক হয়ে যায়, আর কুনুইয়ের মধ্যে যে কালো হয়ে যায় এইসব জায়গায় যে কালো একটা দাগ হয়ে যায়, হাঁটু মুড়ে ঘর পুছলে একটা কালো দাগ হয়ে যায়, তো সেই জিনিসটা এটা লাগালে খুব ভালো হয়ে যায়। ও যে যে অরিক্লেমে যিনি বিক্রি করে তার এটা ফেব্রুয়ারি মাসের ইয়ে ছিল, ওটা লাগবে না, আমি একে দিয়ে দিয়েছে। তো সকালের ব্রেকফাস্ট আজকে আছে আলু চচ্চড়ি শুকনো শুকনো করে, আর আছে এটা হলো রুটিটা ঘি দিয়ে ভাজা, তো এটা হলো ওই যে গাওয়া যেটা মহিষের ঘি হয় সেগুলো, সেই ঘি যেগুলো পরোটা লুচি খায়। আর এদিকে দেখো রান্না হচ্ছে, এটা দুপুরের, এটা ওই পাবদা মাছ হচ্ছে, মাছের ঝাল আর ওই জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, এটা হলো কুমড়ো শাক করা হবে, তার জন্য সব ধোয়া টোয়া আছে, আলু বেগুন দিয়ে শুধু করবে। তো এখন চলে এসেছি, স্নান টান কমপ্লিট, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো আর কি, বাবা মা আমি তো সবাই মিলে খেয়ে নেবো, তো এখানে এখন খাওয়ার দাওয়ার বাড়ছে। তো এদিকে বসে পড়েছি খেতে, আর এখানে দেখো কি কি খাওয়ার আছে, আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আগে সব বেড়ে নি, আজকে মাছ হয়েছে আর তার সঙ্গে শাকের তরকারি, চলো দেখো। তো এখানে দেখো লাউ ঘন্ট আছে মুগ ডাল দিয়ে, আর এটা হলো কুমড়ো শাক, আর এটা হলো পাবদা মাছ, পাবদা মাছের ঝাল, এই সব রান্না হয়েছে, এটা পেঁয়াজ ছাড়া কিন্তু, তো চলো খেয়ে দিয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরে দেখো দাদা এই এলো, আসার সময় কিউই নিয়ে এসছে, মেয়ে বলে দিয়েছিলো যে কিউই খাবে, তো কিউইগুলো দেখতে একদম সবেদার মতন, বা ছোটো ছোটো আলু যেরকম হয় সেরকম,
চলো এটাকে কাটবো কেটে, তারপর আমিও আগে কোনোদিনও খাইনি এটা, তো চলো এটা কেটে খেয়ে দেখি কিরকম খেতে। তো আজকে একটাই কাটি, এখন অন্যগুলো যেটা একটু নরম সেরকম দেখেই কাটছে, বাকিগুলো দেখছি একটু শক্ত শক্ত। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এখন এই যে এটা কি বলতো, দেখে তো সবেদার মতন মনে হচ্ছে। তো এটা হলো কিউই, এই ফলটা না আমি কোনোদিনও খাইনি সত্যি বলতে এখনো অব্দি। তো চলো এটাকে কাটি আর খেয়ে দেখি এটা কিরকম। এটা তো স্কিনের জন্য যেরকম ভালো, এটা খাওয়া কিন্তু খুবই ভালো, অ্যান্টি অক্সিডেন্ট আছে। তো চলো এটা কাটি, আর মেয়ে আনতে বলেছিল তো স্পেন্সার্স থেকে আনা হয়েছে। চলো কেটে নিই, এটা কেটে দেখি কেমন খেতে। তো এদিকে দেখো, এই যে কিউইটা কেটে নিয়েছি, দেখতে তো দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি এর কালারটা দারুণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু কোনো কিছু গার্নিশিংয়ের জন্য হেভি। তো চলো মেয়েকে দিই কেটে, আর আমিও খেয়ে টেস্ট করে দিই কেমন। খেয়ে দেখো কেমন, মিষ্টি। তো চলো এবার আমিও খেয়ে দেখি এটা কিরকম খেতে। মিষ্টি তো, তো কিউই খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন চারটে মতন, চারটে সাড়ে চারটে বেজেছিল, আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে। তো এখন আমরা খাচ্ছি একটু আইসক্রিম ফিস্ট। তো এই আইসক্রিমটা খেতে দারুণ লাগে, আমার ফেভারিট। তো আমি ওই কাপ আইসক্রিম অত পছন্দ করি না, তো ফিস্টটা বেশ ভালোই লাগে। তো মেয়ে খাচ্ছে আর আমার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, আমি একটু আগেই খেয়ে নিয়েছি। তো অন্য সব আইসক্রিম হলে আমি অত তাড়াতাড়ি খাই না, আমার অতটা পছন্দ নয়। তো এখানে একটা বই দেখছি কি কাশ্মীর ল্যান্ড না কি নাম, কাশ্মীরের কি নতুন একটা বই। তো যাই হোক, আমি নামটা অতটা বলতে পারলাম না, ভুলে গেছি। আর এদিকে মেয়ে ওরা এখনও খাচ্ছে। তো এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর এখন আমরা কি আনতে যাচ্ছি বাবাই, চশমা। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, দেখো আজকে একটা কুর্তি পরে নিয়েছি। তো এখন চশমা আনতে যাচ্ছি, মেয়ের গয়না আনতে যাচ্ছি, চশমা বলা ফুল নতুন গয়না। আর এই জায়গাটায় না লাইটটা এরকম না, কেমন একটা মুখটা হেজি হেজি টাইপের কিরকম একটা জানি লাগে। আর আজকে কিউইটা কেমন খেলে, বাবার সাথেই যাবো আজকে, দাদা হলো কাজ রয়েছে, এখনো বাড়িতে রয়েছে, বেরোবে আটটার সময়, ও তো মেডিকেল রিপ্রেজেন্ট, এবার আটটার সময় আবার একটা ডাক্তার কল আছে। আটটা বেজে গেছে যদিও, মানে সাড়ে আটটা নাগাদ হবে, তো আস্তে 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 দেরি হবে। তো বাবাও রেডি, তো চলো আমরা যাই। আর বাবা দিকটা অন্ধকার, দেরি যাচ্ছে, একটু জলও নিয়ে নিলাম। ওই সোনুদের স্কার্টটা দেখছো, হেভি সুন্দর। তো বেরিয়ে পড়লাম, এই সময় বাইরে বেরোতে বেশ ভালো লাগে, কালকেও বলেছিলাম স্কুটি করে বাইকে করে যেতে তো আরো বেশ ভালো লাগে। হাওয়াটা
মেয়ের তো চশমা নেওয়া হয়ে গেছে, এবারে গেছি একটু পিসির বাড়িতে, এখানে পিসিদের দোকান আছে পতঞ্জলি শপ, হ্যাঁ তো সেখানে গেছি, আর ওখানে ওদের একটা ডগি আছে পিসিদের, তো মেয়ে তো ভীষণ বায়না করছিল যাবে বলে, তো ওর নাম হলো সিম্বা, তোর সঙ্গে একটুখানি সময় কাটিয়ে বাড়ি চলে যাব। এই যে কোথায় সিম্বা? চুমু দিয়ে দিচ্ছ গোবিন্দভোগ চাল। আচ্ছা এই যে গোবিন্দভোগ চালটা হলো আমার মেয়ে খাবে, আলু সেদ্ধ গোবিন্দভোগ চাল, মাছের ঝোলও আছে। আর এইদিকে দেখো এখানে এটা আছে হলো রাতে হলো আমাদের তড়কা করা হবে, তার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এসব কাটা হয়েছে। আর আজকে তড়কাটা শুধু তড়কার ডাল নেই, তার সঙ্গে এখানে রাজমা রয়েছে, একটু সব রকম ডাল মিক্স করেই করা হবে এই রান্না বান্না। রাত্রে মেয়ের তো চশমা নিয়ে এসছে, মেয়ে নতুন গয়না, তো প্রথম প্রথম তো একটু অন্যরকম লাগে মুখটা, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। তোমাদের কিরকম লাগলো ওকে সেটা জানিও, আর আর এটা লাগলেই কি আর না লাগলেই কি এই জিনিসটা পড়তেই হবে, তা চেষ্টা করেছি বেশি বড় নিয়ে কেন কি মুখটা না দেখটা ঢেকে যায়, আর এখন মুখটা ঢেকে গেলে কেমন কেমন একটা লাগে না, তো একটা ওর মুখের সঙ্গে মানানসই একটা দিয়েছি পছন্দ মতো। আর মেয়ে এখন তো নিচে বললাম, আর বাবা মা হলো ওই ঘরে রয়েছে, মা হলো এই আলু সিদ্ধ ওই গোবিন্দভোগ চাল খাল ধুয়ে রেখে গেছে, আর সব সবজিও কাটা হয়েছে, বাবা আজকে তড়কা বানাবে। বাবার হাতে তড়কাটা কিন্তু দারুণ হয়, খুব ভালো রান্না করে বাবা তড়কা, তারপরে চিকেন কষা খুব ভালো লাগে। আগেও বাবা এরকম রোববার সকালবেলা করে পরোটা ওই লাচ্ছা পরোটা বানাতো, তারপরে পর ওই খুব মানে চানা মশলা দারুণ করে, তা রাতে তো এইসবই খাওয়া দাওয়া। আর এই দুদিন ধরে বেশ দু তিন দিন ধরে একটু বেরোনো হচ্ছে, আসার পর থেকেই রোববার এলাম, সোমবার দিন মাসি বাড়ি গেলাম, আবার মঙ্গলবার দিন এলাম, বুধবার ছিল কালকে, কালকে চশমা ডাক্তার দেখাতে গেলাম, আবার আজকেও বেরোনো হলে পরপর প্রত্যেক দিনই আসার পর থেকে বেরোনোই হচ্ছে, তো কালকে আর তো রোববার দিন চলে যাব, আর দুটো দিন মানে শুক্র শনি, তারপরেই টাটা পাই পাই। তারপর আজকে একটু পিসি বাড়িও গেছিলাম, ওখান থেকে একটুখানি ইয়ে তুলে ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, সেটা হলো আমাদের পিসি বাড়িতে একটা ডগি আছে, ওর নাম হলো সিম্বা, আর সিম্বা তো বিশাল বড়, মানে ও খুব বাচ্চাদের খুব পছন্দ করে, আর এমনকি আমরা যখন চলে আসছিলাম গো 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 করছে, মানে আসতে দেবে না আমাদেরকে, ওর সঙ্গে একটু সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। আর মেয়ে এসে তোমার তো বলছি নিচে গেছে, ওর দিদির সঙ্গে ওকে মেয়েকে বলেছে তো এটা চশমাটা পরে খুব কিউট লাগছে, না হলে চশমা পরবেই না, বলছে আমি চশমা পরবো না, চশমা আমার আমাকে ভালো লাগছে না, ওই জন্য আমি পরবো না, সে স্ক্রিপ ঝুলিয়ে দিয়েছে, স্ক্রিপটা আবার চশমা থেকে খুলিয়েছে, বলছে স্ক্রিপ ঝোলানো থাকলে তো আমি পরবোই না, তো যাই হোক স্ক্রিপ্টটা খুলে দিলাম, যখন স্কুলে যাবে তখন দেখা যাবে, না হলে এখন যদি ও ওই বায়না ধরে আছে পরবো না তাহলে ওকে পড়ানো যাবে না। আর চশমাটা পরে আমি তো একটুখানি কনফিউজ ছিলাম, চিন্তায় ছিলাম যে ও চশমাটা পরে আদৌ ডাক্তারকে ঠিক বলেছে কি না কে জানে, কিন্তু এসে আমি কয়েকটা জিনিস দেখালাম দূর থেকে, ও বলছে চশমাটা খুললে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু চশমাটা পরলে আমি ক্লিয়ার দেখছি, ভালো দেখছি, তো দেখা যাক ও কদিন পড়লে আরও ভালো মতন বুঝতে পারবো ওর কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। বাচ্চাদের চোখ দেখানোটা না একটু প্রবলেমে, বড়োরা হলে আমরা তো বুঝতে পারি যে হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে, আমার চশমাটা পরে আমার এই অসুবিধাটা হচ্ছে, বা চোখ দেখানোর সময় ডাক্তারদের ঠিকঠাক বলতে পারি,
বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি অসুবিধা হয়, ওরা অনেক সময় কিন্তু ঠিক করে বললোই না, মুডের ওপরে বললো হ্যাঁ দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, পারলেও বলবে যে পাচ্ছি না, সে একটা মানে ভয় থাকে আর কি আদৌ ঠিক বলেছে কিনা, তো সেটা তো বোঝা যাবে। আর কয়েকদিন পরুক চশমাটা, তো এখন দেখি চশমা পরার পর নতুন কী প্রবলেম হয়। তো চলো ফ্রেন্ডস, তরকা বাবা যখন বানাবে আবার দেখাবো, আমরা পরে আসছি। তো এদিকে রাতে রান্না বান্না বসিয়ে দিয়েছে, রাতে তরকা হচ্ছে। রান্না বান্না তো হয়ে গেছে, আর দেখো খাওয়ানি বসে করেছি, এখানে তরকা আর রুটি, এটাই হলো আমাদের আজকে রাত্রের ডিনার। তো চলো দেখো, একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আবার চলে এলাম। এখন প্রায় 11টা বাজে, আমাদের এই বাড়িতে মোটামুটি 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর এই যে দুইজনে এখন শোয়ার তৈরি ঠিক হচ্ছে, শোয়ার জন্য সারাদিন তো শোয়া করবে না, সকালবেলা উঠবে 10টার সময় উঠবে, দুপুরবেলা আর শুতে চায় না, শুয়ে শুয়ে গড়াগড়ি করবে, টিভি দেখবে কিন্তু শুতে আর চায় না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সঙ্গে কি কথা বলবো, এই যে এখানে এত বকবক করছে না, জানি না কতটা বুঝতে পারবে। তো চলো দিদার নাতনি বকবক চলুক, তোমাদের সঙ্গে বাই বাই করে দিই, আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসবো, আশা করছি তোমাদের ভালো লাগবে।